নমস্কার গত দুই দিন ধরে একটানা বৃষ্টির ফলে গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেল একের পর এক পাকা বাড়ি বিকেল চারটে থেকে ঘণ্টা দুয়েকে তীব্র ভাঙনের ফলে দুয়ারে গঙ্গার জল বইতে শুরু করেছে মালদার কান্তুটোলা গ্রামে প্রায় একশো মিটার এলাকা জুড়ে নদীতে ভাঙন শুরু হয়েছে ভাঙনে গঙ্গায় তলিয়ে গিয়েছে প্রায় দুশোটি বাড়ি যার ফলে রতুয়া এক নম্বর ব্লকে কান্তুটোলা ও শ্রীকান্তটোলা গ্রামের প্রায় দুই হাজারেরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছেন বাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মালদাহের পবিত্রা মণ্ডল সবিত্রা মণ্ডলের মতো অনেক গ্রামবাসী তীরপল টাঙিয়ে খোলা আকাশের নিচে নতুন করে সংসার পেতেছেন ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সেচ দপ্তর বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু করেছে সেচ দপ্তর জানিয়েছে গঙ্গা ফুলোহার ও মহানন্দা তিন নদীরই জলস্তর বিপদসীমার নিচে রয়েছে নদীর জল নামতেই নতুন করে ফের ভাঙন শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা একাধিকবার স্থানীয় বিডিওদের সঙ্গে দেখা করেছেন কিন্তু প্রত্যেক আধিকারিকরাই সময় চেয়েছেন আর সেই সময়ের মাঝেই গঙ্গা রতুয়া অঞ্চলে গ্রাস করেছে একের পর এক বাড়ি সেচ দপ্তরের দাবি এদিন রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে প্রায় একশো মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে ভাঙনে দুশোটি বাড়িও চাষের জমি সবই গঙ্গা ভাঙনে দুশোটি বাড়িও চাষের জমি সবই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে ভাঙনে বাড়ি হারিয়ে পবিত্রা মণ্ডল বলেছেন দিন মজুরি করে পাকা বাড়ি তুলেছিলাম ভাঙনে পুরো বাড়িটাই জলের তলায় চলে গেল এক রাতের মধ্যেই ভিটে মাটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ